দিন দিন তালিবান ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীন, তবে সবটাই নিজের স্বার্থের জন্য। জানা গিয়েছে চীনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে জড়াতে চায় তালিবান। আফগানের সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবে তারা, তার আগেই এমন ঘোষণা। ভারতের বন্ধু আফগানিস্তানের বেজিংয়ের হাত শক্ত করে ধরতে চাওয়া অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। তবে এটা ভারতের কাছে দুঃসংবাদ ছাড়া আর কিছুই নয়। চীনের ঘনিষ্ঠ হচ্ছে তালিবানের আফগানিস্তান। তালিবান শাসন পূর্ববর্তী সময় আফগানিস্তানের উন্নয়নে নয়াদিল্লির ভূমিকা ছিল প্রশ্নাতীত, দুদেশের সম্পর্কও ছিল মজবুত। কিন্তু সেখানকার সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। বর্তমানে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সেই মধুর সম্পর্ক নেই, আর সেই সুযোগকে কাজে লাগাতে দেরি করেনি চীন। তালিবানের সরকারকে স্বীকৃতি না দিলেও ব্যবসা বাণিজ্যের দিক থেকে আফগানিস্তানকে নিজেদের দখলে রাখতে চাইছে জিনপিং প্রশাসন। জিনপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবে তালিবান সরকারের প্রতিনিধি। তালিবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে সে দেশ বিপুল বিনিয়োগ করার কথা ভাবাচ্ছে চীনকে, যেখানে খনি প্রকল্পে নিজেদের বিনিয়োগ করতে আগ্রহী তারা। 2010 সালে আফগান সরকারের এক মন্ত্রী জানিয়েছিলেন আফগানিস্তানে তামা, সোনা, লিথিয়ামের খনি রয়েছে। এগুলোর মূল্য $1-3 লক্ষ কোটি পর্যন্ত হতে পারে। তবে বর্তমানে এগুলোর মূল্য কত তা স্পষ্ট নয়। পূর্ব আফগানিস্তানের একটি সম্ভাব্য বিশাল তামার খনি নিয়ে সম্প্রতি চীন তালিবানদের সঙ্গে আলোচনা করেছে। এই পরিস্থিতিতে ডোভালের বক্তব্য আফগানিস্তানের পরিস্থিতি সবার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আফগানিস্তানবাসীর বিভিন্ন সহায়তা প্রকল্পে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছে আফগানিস্তান। ভারতের একটি সংস্থা তাদের প্রধান স্পন্সর। ডোভাল জানান, ভারত চায় কাবুলের সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়ে একটি সর্বাঙ্গীন সরকার তৈরি হোক, যে সরকার মাদক এবং সন্ত্রাসবাদের মোকাবিলা করবে, সংখ্যালঘু নারী এবং শিশুদের অধিকারকে সুরক্ষিত করবে। দিন দিন তালিবান ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীন, আর এটা নিয়েই এবারে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে সবটাই নিজের স্বার্থের জন্য হচ্ছে এমন বিষয়টাও সম্প্রতি সামনে এসেছে, আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে যে চীনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে জড়াতে চায় তালিবান, আর এর পেছনে ঠিক কী কী উদ্দেশ্য রয়েছে তা ইতিমধ্যেই ভাবনার বিষয়। আফগানিস্তানের সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে বিষয়টা। চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবে তারা, তার আগেই এমন ঘোষণা করা হয়েছে। ভারতের বন্ধু আফগানিস্তানের বেজিংয়ের হাত শক্ত করে ধরতে চাওয়া অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। তবে এটা ভারতের কাছে দুঃসংবাদ ছাড়া আর কিছুই বলা যায় না। চীনের ঘনিষ্ঠ হচ্ছে তালিবানের আফগানিস্তান। তালিবান শাসন পূর্ববর্তী সময় আফগানিস্তানের উন্নয়নে নয়াদিল্লির ভূমিকা ছিল প্রশ্নাতীত, দুদেশের সম্পর্কও ছিল মজবুত। কিন্তু সেখানকার সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে ভারতের সেই মধুর সম্পর্ক নেই, আর সেই সুযোগকে কাজে লাগাতে দেরি করেনি চীন। তালিবানের সরকারকে স্বীকৃতি না দিলেও ব্যবসা বাণিজ্যের দিক থেকে আফগানিস্তানকে নিজেদের দখলে রাখতে চাইছে জিনপিং প্রশাসন। জিনপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবে তালিবান সরকারের প্রতিনিধি। তালিবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে সে দেশের বিপুল বিনিয়োগের কথা ভাবাচ্ছে চীনকে। সেখানে খনি প্রকল্পে নিজেদের বিনিয়োগ করতে আগ্রহী তারা। 2010 সালে আফগান সরকারের এক মন্ত্রী জানিয়েছিলেন আফগানিস্তানে তামা, সোনা এবং লিথিয়ামের খনি রয়েছে।
এগুলোর মূল্য 1 থেকে 3 লক্ষ কোটি ডলার পর্যন্ত হতে পারে, তবে বর্তমানে এগুলোর মূল্য কত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি অবশ্যই আজ থাক বাংলাকে হোয়াটসঅ্যাপেও ফলো করুন।